হাতিম বানানোর কারণ ছিল সবার হালাল অর্থ দিয়ে কাওশিফ তৈরি করতেছিল, হালাল অর্থটা কম পড়ে যায়, অবশিষ্ট অর্থটা হাতিমের কাজে লাগানো হয়। হাতিমটাও কিন্তু কাওশিফের অংশ। মানুষ যদি আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়তে চাই, হাতিমের ভিতরে নামাজ পড়লে সমান সওয়াব হয়। এখানে দেখেন কাওশিফ কাবার অংশ, এটা ওইটা হাতিমের মধ্যে কি নামাজ পড়তে দেয়? আব্দুল্লাহ বিন জুবাই যখন আসছে, এই হাতিমটা এক করে, এই জায়গাটা ফাঁকা ওখানে গিয়ে এক হয়ে যায়, এই হাতিমটা এক করে দিচ্ছে। মানে যারা যারা আসছে তারা তাই চেঞ্জ করছে। হাজ্জাজ বিন ইউসুফ যখন আসে তখন আবার হাতিমটা বের করে দেয়, কাওশিফটা আবার এরকম হয়ে যায়। এটা তুর্কি, এখন তুর্কি সময়ের, তুর্কি সময়ে কাওশিফের উচ্চতা তুর্কির সময়ে কাওশিফের হাইট উচ্চতা বাড়ায় আর এই হাতিমটা দেখি বর্তমানে এই বেল্টটা 240 বছর আগের বেল্ট কাবা শরীফ আছে। এখন আমাদের মক্কা, এটা হচ্ছে আমাদের মক্কা এখন।